মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু নর্থ ইষ্ট হেরিটেজ মই বর্তমান আছো হস্তিনাপুর আজির এই সপ্তমী পূজার কিছু দৃশ্যাংশ মানে আপনার দেখাম এই আপনাদের দেখি পাইছে মই মেইন মণ্ডপর আদরণী তোরণর সন্মুখত আছো এই হস্তিনাপুর গুহাটির পর আহতে 9 মাইল সি আর পি এফ কেম্প পার হওয়ার পিছতে লেফট হ্যান্ড সাইডত একটা রেসিডেন্সিয়াল এরিয়া লগতে এখন সরু বজার আছে আর মই আপনার আজির কিছু দৃশ্যাংশ এই ভিডিওটির জড়িয়ে দেখাবলে চেষ্টা করে আছো মানে লাহে লাহে মণ্ডপর ভিতর ফলে আছো মই বর্তমান আছো দ্য ফুডি স্পটর সন্মুখত এয়া এই ইউনিটটি অলপ দিনের আগতে কেগীমান উদীয়মান মহিলায় একেলগে মিলিজুলি করেছে এয়া মূর সন্মুখত আছে আমার নাম তো কি আছে কন্যাকুমারী বরাই আমাক যেটো অর্গানাইজেশন করেছে তার উপর কিছু আভাস দিব আপনার এই ইউনিটটি যে খুলিছে নামটো কি এটু দা ফুডি স্পট এটু আপনার 2 মান্থস মান হলছে এটা খোলা তো মই আছো আর মোর বা আছে আর মামি আছে তো তিনজনী এদিনে কথা পাতি পাতি ভাবিলো খুলিম বলি সো আফটার দ্যাট মানে খুলি দিব ভেরি গুড কেনে কয় রেসপন্স কেনে কয় ইয়া ভালে এনেকটা জায়গাত মানে নতুন নতুন আইটেমস বল যেহেতু ইন্ট্রোডিউস করেছো সো ইটস বেটার কি গুহাটি যাব লাগা দরকার নহয় আমার ঘুরলে ইয়াতে দেখে এনজয় ডিফারেন্ট কাইন্ড অফ ফুডস ওকে ভেরি গুড একচুয়ালি হস্তিনাপুরত এনেকুৱা ধৰণৰ ইউনিট প্ৰথম ষ্টাৰ্ট কৰিছে আৰু লগতে ভাল লাগিছে গোটেইগৰাকী মহিলা একেলগে উদ্যোগী মহিলা বুলি ক'ব পাৰি ষ্টাৰ্ট কৰিছে আমি সদায় নৰ্থ ইষ্ট হেৰিটেজৰ তৰফৰ পৰা সদায় শুভকামনা জনাইছোঁ আৰু ইউনিটটো যাতে লাহে লাহে গ্ৰ' হওক ইয়াৰে কামনাৰে মই আপোনালোকক এতিয়া হস্তিনাপুৰৰ কিছু দৃশ্যাংশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম থেংক ইউ পূজার অ্যারেঞ্জমেন্ট কেমন চলছে কেটা বাজে লাগে চলব আমি 9:30 এ আপনাকে ক্যামেরার ফলে দেখিছে যে মই আপনাকে দেখাম আজি ইয়াত কি কি পাই এয়া মই মোর আগত আপনাকে দেখলে পাইছে তেখেতসকলের ফুডি স্পটর মেনু আর ইয়াত বিভিন্ন ধরনের পিজা চিকেন উইংস চিকেন পপকর্ন রোল স্যান্ডউইচ বিভিন্ন ধরনের আইটেমস আছে এয়া মোর সন্মুখত আছে বাইলুং মোর বন্ধু কি খবর ভাল 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 পূজা কেনে ভাল লাগছে পূজা তোমার নাম তো কি পিউস বাইলুং পূজা সাবলে আহিলা কি কিনিলা বন্ধু কিনলা নাই কিনিলা নাই পূজা চাইছা কেনে লাগিছে চিনি পাইছে নে মোক আর তোমালোকে পূজালে রেডি আর এই মোর লগত আছে জয়নাল আবিদিন আমার এই অঞ্চলের হস্তিনাপুর অঞ্চলের কালচারেল অ্যাক্টিভিটিজর সমূহ দায়িত্বত থকা মানুষ এইবার পূজাত কিবা কালচারেল অ্যাক্টিভিটিজ আছে নেকি পূজাত এবার এনেকে ধরক সরকারও দিয়ে ছবি দিছে এসপির মতে 10:30 বজালৈকে আমার লাউড স্পিকার বন্ধ করব আর বিভিন্ন ধরনের এসপি দিয়ার কারণে এবার কালচারাল প্রোগ্রাম আমার অল্প সীমিত করে রখা হয়েছে তথাপিও অষ্টমী আর নবমী দুদিনের বাবে কিছু কালচারাল প্রোগ্রাম আমি রাখিছো অষ্টমীত আমার নাম পার্টি আমি আমন্ত্রণ করেছি খানা পড়ার তেখেতের নাম পরিবেশন হব আর লগতে স্থানীয় সরু সরু লড়া ছোড়ালীর কিছু নৃত্য কম্পিটিশন হব আরেকটি কম্পিটিশন হবো দুদিনে এদিকে এবার আমি কালচারাল প্রোগ্রাম এইখানে ইমানখিনি রাখিছো আর আগত বছরবর যে আমার আমন্ত্রিত কণ্ঠ শিল্পী সমূহ থাকে বা বিভিন্ন কার্যসূচী থাকে এবার সেই কার্যসূচী সমূহ কিছু শিথিল করে অল্প অনুষ্ঠিতিয়াকে করা হয়েছে নর্থ ইস্ট হেরিটেজর ফলের সকলো কর্মকর্তা এই পূজাখন ইমান ধুনিয়াকে আহ্বান করার কারণে শুভেচ্ছা থাকিল আহক আমি আরো কিছু দৃশ্য আপনার দেখাবলে চেষ্টা করি মই বর্তমান আছো হস্তিনাপুর পূজা মণ্ডপর সন্মুখত এই আপনাদের দেখবলে পাইছে মানে দেখে আছো এইবার হস্তিনাপুর পূজার প্রতিমা পূজা কমিটির আছে পূজা কমিটির সভাপতি মিস্টার মুরাদা মই কথা
কথা পাতিম আজি এখন আয়োজনের আজি এইবার প্রস্তুতি কি ধরনের কেন ধরনের কি কি হব আজিতো আমার সপ্তমী তিথি পূজা হয়ে গেল সপ্তমী তিথি পূজা হয়ে গেল কালে অষ্টমী হব কালে আমার পরিশ্রম আছে ইয়াতে আর আমি একটা কম্পিটিশন হয়ে আছে আমার কম্পিটিশন মানে আমি ভাবছি কি যদি ল'ৰা ছোৱালীবিলাকে অকণমান শিকিব পাৰে সেইটো পূজা আমি পূজাভাগ আজি 25 বছৰ পাতি আহিলোঁ কিন্তু আমার ঠাইয়ের অভাবত রাস্তার উপরে পাতিলগা হয়েছে আমার যুক্ত হয়ে পেন্ডেল সরকার এসেছে ধুনিয়াকে সদায় মোৰ আজিৰ ভিডিঅ'টো মই ইমানতে সমাপ্ত কৰিবলৈ লৈছোঁ মোৰ ভিডিঅ'টো চাই যদি আপোনালোকৰ ভাল লাগিছে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব কমেণ্ট দিব আৰু নতুন ভিউৱাৰসকলে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ কেতিয়াও নাপাহৰিব ধন্যবাদ